হাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, একটি স্পেশাল ভিডিও, যে ভিডিওতে আমি আলোচনা করব বেস্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ ওবিএস স্টুডিও নিয়ে। এই ওবিএস স্টুডিও আমরা যারা স্ক্রিন রেকর্ড করি, পিসি দিয়ে স্ক্রিন রেকর্ড করি, তাদের জন্য বেস্ট এবং কমফোর্টেবল অ্যাপস হচ্ছে এই ওবিএস স্ক্রিন রেকর্ডার অ্যাপ। কিন্তু অনেকেই কিন্তু অনেক বেশি হেসাল পোহাতে হয় এই ওবিএস স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে। কিভাবে? যেমন শো শব্দ হচ্ছে, ভিডিও স্ক্রিন রেকর্ড করতে গেলে দেখা গেছে এর নয়েজ বেশি ক্যাপচার করে ফেলতেছে, তো ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ড্যামেজ হচ্ছে, সে কারণে ভিউজ কম আসতেছে। এই ধরনের বিভিন্ন হেসাল কিন্তু আমাদের পোহাতে হয়। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, কিভাবে এবং কোন প্রসেসগুলো মেনটেন করলে এই ভিডিওগুলোর নয়েজ একদমই কম হবে, সে বিষয়গুলো আজকে আলোচনা করব। তো আপনারা গুগল থেকে ওবিএস স্টুডিও ডাউনলোড করে নেবেন, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, এবং এই ওবিএস স্টুডিও দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, সেগুলো আমি এখন দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব ওবিএস স্টুডিওতে। দেখেন আমি যে কথা বলতেছি সে ব্রিফগুলো কিন্তু আপনারা মাইক্রোফোনে পাচ্ছেন। দেখেন আমি যখন কথা বলতেছি সে ব্রিফ কিন্তু দিচ্ছে সেখানে, হ্যাঁ দিচ্ছে, কিন্তু নয়েজগুলো কিন্তু আমি যখন কথা বলতেছি চারপাশে কিন্তু অনেক বেশি নয়েজ, কিন্তু এই নয়েজগুলো মাইক্রোফোন কিন্তু খুব কম ক্যাপচার করতেছে। হ্যাঁ, অনেক বেশি নয়েজ হওয়ার, আমার রুমে প্রায় 3 থেকে 4টা ফ্যান চলতেছে, তারপরেও দেখেন নয়েজ খুব কম। কেন? আমি কিছু সেটিং ফলো করছি, যে সেটিংগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই ওবিএস স্টুডিও দিয়ে স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি অনেক বেশি বেটার হবে। তো আমি আজকে হাতে কলমে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব মাইক্রোফোন যে অপশনটা আছে সেখানে, তার পাশে দেখেন সিটিং একটা অপশন আছে, এই যে সিটিং, মাইক্রোফোন অ্যান্ড সিটিং। তো সিটিং এ চলে যাব, সিটিং এ গিয়ে দেখেন লেখা আছে ফিল্টার্স নামে একটি অপশন, এই যে দেখেন এখানে ফিল্টার্স, এই ফিল্টার্স এ ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমার এখানে দুটি অপশন আছে, এক হলো নয়েজ সাপ্রেশন অ্যান্ড টু, নাম্বার টু হচ্ছে গেইন। এই দুটো অপশন আমি দিয়ে রাখছি যাতে আমার ভিডিও কোয়ালিটি বেটার হয়, অর্থাৎ নয়েজগুলো কম ক্যাপচার করে। আমি যখন নয়েজ সাপ্রেশন অপশনটা রিমুভ করে দিব তখন দেখবেন যে স্ব স্ব অনেক বেশি শব্দ হচ্ছে, সিপিইউ যেমন ফ্যান গুলো শব্দ হয় না, সেরকম একটা শব্দ হবে। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই অপশনটা কাজ করে অতি দ্রুত। তো আমি প্রথমে এই সাপ্রেশন অপশনটা রিমুভ করে দিতেছি, দেখবেন খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ দেখেন আমি যখন সাপ্রেশন অপশনটা ডিলিট করে দিলাম তখন কিন্তু স্ব স্ব শব্দ হচ্ছে, দেখেন, জানি না শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ স্ব 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 শব্দ হচ্ছে, এরকম ভাবে কিন্তু শব্দ হবে। তো এই অপশনটা যদি আপনারা রিমুভ করে দেন তাহলে এরকম শব্দ হবে। তো এই অপশনটা আমরা কিভাবে আনবো? আনার জন্য এখানে কালো যে আপনার এরিয়াটা দেখতেছেন সেখানে আপনারা লেফট বাটন ক্লিক করবেন, তারপরে দেখেন অ্যাড নামে একটি অপশন আছে, সেই অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নয়েজ সাপ্রেশন নামে একটি অপশন আছে সেটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু ভিডিও কোয়ালিটি বেটার হবে, অর্থাৎ সাউন্ডের কোয়ালিটি বেটার হবে, নয়েজগুলো কম ক্যাপচার করবে। ওকে, এখন আমরা আলোচনা করব সেকেন্ড অপশন গেইন নিয়ে, অর্থাৎ গেইনের কি কাজ, গেইনটা কিভাবে কাজ করে, বা এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। নয়েজ সাপ্রেশনের বিষয়গুলো আপনারা অলরেডি জেনেছেন, এখন গেইন সম্পর্কে জানবো। গেইনের কাজ হচ্ছে, দেখুন আমরা যখন গেইনে ক্লিক করি তখন একটা ভলিউম অপশন আসবে, এই ভলিউমটা দেখেন আমার এখানে দেওয়া আছে -8.20 dB। হ্যাঁ, তো গেইনটা হচ্ছে যে মাইক্রোফোনের এরিয়াটা নির্ধারণ করে দেই, এই আমরা গেইনটা যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু এরিয়াটা বেড়ে যাবে, যখন গেইনটা কমাবো তখন এরিয়াটা কমে যাবে। হ্যাঁ, তো দেখেন এখন আমার কন্ট্রোলে কীরকম শোনা যাচ্ছে, বা কি আসতে, বা একটা ডিসেন্ট লেভেল কিনা, কীরকম এক মানে অন্যরকম শোনা যাচ্ছে, তাই না? কথাগুলো মানে পুরো ভিডিওটা যেভাবে রেকর্ড হয়েছে সেভাবেই হচ্ছে কথাগুলো। যখন আমরা গেইন অপশনটাকে রিমুভ করে দিব এবং যখন ডিফল্ট অপশন থাকবে, ডিফল্ট অপশন হয় 0.00 dB, তখন কিন্তু কথাগুলো অন্যরকম শোনা যাবে, অর্থাৎ 0.00 dB থেকে -8.20 dB কিন্তু কম, সেক্ষেত্রে কিন্তু কথাগুলো একটু আস্তে শোনা যাচ্ছে। যখন আমরা ডিফল্ট অপশনে চলে যাব তখন কিন্তু কথাগুলো জোরে শোনা যাবে, যখন ডিফল্ট থেকে আর একটু বাড়িয়ে দিব, অর্থাৎ যখন এরিয়াটা বেড়ে যাবে তখন কিন্তু কথাগুলো জোরে শোনা যাবে, আরও বেশি জোরে শোনা যাবে, এবং কিন্তু নয়েজও বেশি ক্যাপচার করবে। তো এটাকে আমরা প্রথমে রিমুভ করে দিব, রিমুভ করে কিভাবে আনতে হয় সেটা আমরা দেখব। দেখেন রিমুভ করে দিলাম, এখন আনার জন্য যে কালো এরিয়াটা আছে, ব্ল্যাক এরিয়া, সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে অ্যাড থেকে এখন চলে যাবেন, এখন গেইন 3 নম্বর অপশন, গেইন
তারপরে ওকে এখন দেখেন কথাগুলো কিন্তু আমার অন্যরকম শোনা যাচ্ছে এখন 0.00 ডিবি অর্থাৎ দেখুন আমি যখন কথা বলতেছি তখন কিন্তু মাইক্রোফোনের ভলিউমটা অর্থাৎ মাইক্রোফোনের যে ব্রিফটা সেটা লাল হয়ে যাচ্ছে পুরোটা অর্থাৎ ডেঞ্জার মানে এটা অনেক বেশি নয়েজ ক্যাপচার করতেছে প্লাস হচ্ছে আমার কথাগুলো অনেক বেশি জোরে শোনা যাচ্ছে তাই নয় কি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তারপরে যখন আমি এই এটা এই লেভেলটা ভলিউমটা বাড়িয়ে দিব তখন কিন্তু আস্তে আস্তে আমার কথাগুলো আরো জোরে শোনা যাবে এমন কি যখন আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব তখন কিন্তু নয়েজও বেশি ক্যাপচার হচ্ছে প্লাস আমার কথাগুলো কিন্তু মাইকের মতো শোনা যাচ্ছে তাই না তখন এটা আমরা এরকম দিলে কিন্তু হবে না এরকম দিলে ভিডিওটি কিন্তু একদম ড্যামেজড লেভেলে পড়ে যাবে মানে অডিও কোয়ালিটি একদম খারাপ হবে তো এটা আমরা একটা ডিসেন্ট পর্যায়ে নিয়ে যাব ডিসেন্ট মানে আমরা অবশ্যই মাইনাসের মধ্যে রাখবো অর্থাৎ 0.00 ডিবি দিলেও কিন্তু কথাগুলো জোরে শোনা যায় একদম ডেঞ্জারে চলে যায় দেখেন ব্রিফটা কিন্তু লাল হয়ে যাচ্ছে তো এটা -3 বা -4 -5 এ নিয়ে যাব তাহলে এখন দেখেন -3.00 ডিবি এখন কিন্তু দেখেন আমি যখন কথা বলতেছি তখন কিন্তু মোটামুটি ভাবে লালের মধ্যে যাচ্ছে ব্রিফটা কিন্তু অর্ধেক যাচ্ছে পুরোটা মানে পুরো ব্রিফটা পাচ্ছে না হ্যাঁ তো এরকম ভাবে যদি আরেকটু কমাতে চান তাহলে আরেকটু কমিয়ে দিবেন এখন কিন্তু কথাগুলোকে দেখেন ডিসেন্ট শোনা যাচ্ছে আমার কথাগুলোকে মানে এত আস্তেও শোনা যাচ্ছে না জোরেও শোনা যাচ্ছে না কথা সুরও অর্থাৎ কন্ঠটা চেঞ্জ হচ্ছে না তো এটার কাজ হচ্ছে যে কথাগুলো জোরে শোনাবে নাকি আস্তে শোনাবে নয়েজ কতটুকু ক্যাপচার করবে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে একদম মাইকের মতো শোনা যাবে নয়েজগুলো বেশি ক্যাপচার করবে সো গেনের কাজটা অলরেডি আপনারা জানেন তো বন্ধুরা এই দুটি অপশনের মাধ্যমে কিন্তু আপনারা যখন আপনি লাইভ ভিডিও করবেন লাইভ গেম খেলবেন অথবা লাইভে যাবেন তখন কিন্তু দেখেন এই নয়েজগুলো অটোমেটিক রিমুভ হয়ে আপনার কথাগুলোকে আপনার সাউন্ড কোয়ালিটিকে বেটার করবে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি যদি বেটার হয় তাহলে ভিডিওর কোয়ালিটি তো বেটার হবে 100% সো বন্ধুরা যারা OBS স্টুডিও নিয়ে চিন্তায় ছিলেন অর্থাৎ যারা এই বিষয়গুলো জানতেন না বা কেন সাউন্ড হচ্ছে আমার পিসি ভালো না নাকি বা পিসির মধ্যে ফ্যান চলতেছে এই জন্য বেশি সাউন্ড হচ্ছে নাকি বা চারপাশে অনেক বেশি নয়েজ সেই জন্য কি নয়েজ ক্যাপচার করতেছে বা মাইক্রোফোন ভালো না এই জন্য নয়েজ বেশি ক্যাপচার করতেছে এই বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতেছিলেন যে আমার কি হলো মানে কেন এই নয়েজগুলো হচ্ছে আমিও কিন্তু সলিউশনটা পাচ্ছিলাম না তো বন্ধুরা আজকে যেহেতু আমি জানলাম যে এটা কীভাবে সেটিংটা করা যায় কমপ্লিটলি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ।